তুমি যে বলেছিলে রাত্রি হলে মুখোশ খুলে দেবে বিভোর বিভা, অহংকার ভুলে অরুন্ধতী বশিষ্ঠের কোলে মূর্ছা যাবে, রাত্রি হলো। আমাদের কবিতা শোনাচ্ছেন কবি তারাপদ তারাপ্রসাদ সাঁতরা। সকলকে নববর্ষের শুভেচ্ছা। গোপন আকাশ পত্রিকার সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে অরিন্দমের মধ্য দিয়ে। শোভাল্লার সাথে প্রত্যক্ষ যোগাযোগ হয়নি, আজকে দেখলাম, খুব ভালো লাগছে। তো যেহেতু এটা আটটা, আমি কবিতা বিষয়ে দুটো কথা বলবো, যে আমি আমার কবিতা পড়ব। নন্দলাল বসু শিল্প প্রসঙ্গে একটা কথা বলেছে যে একটা পাখি একটা ডাল থেকে অন্য একটা ডালে চলে গেল, এই যে চলে গেল মাঝখানে আর কিন্তু কোনো চিহ্ন রইল না, একটা অব্যক্ত অবস্থা। এই অব্যক্ত অবস্থাটাকে ব্যক্ততায় রূপান্তরিত করা কবির কাজ এবং সেটাই কবিতা। এরপর আমি আমার একটা কবিতা দুটো কবিতা পাঠ করব। একটা হচ্ছে অরণ্যচারী মা। দারিদ্রের বিছানা পেতে শুয়ে দিয়ে চলে গেলেন অরণ্যচারী মা। মায়ের আর সময় হয়নি ফিরে আসার। মধুমাঝির নৌকোই নদী পার হতে গিয়ে শুনেছি জলে ডুবে গেছে, সেই থেকে জলের সঙ্গে হাড়ি, সেই থেকে মধুমাঝি আমার চিরশত্রু। বাবা বলে ডাকি না, তবু সে আমাকে মেলায় নিয়ে যায়, আমাকে দেখিয়েছে পৃথিবীর আলো। আমি তার পিঠে চেপে অসংখ্য পথ পেরিয়ে যাই, আমি তার চোখ দিয়ে দেখেছি বিশাল আকাশ, তবু তাকে ক্ষমা করতে পারিনি। বহুবার শপথ করেও সে এনে দিতে পারেনি মাকে, মিথ্যা মিথ্যা দেখিয়েছে নির্বাক সন্ধ্যা তারাটিকে। দ্বিতীয় কবিতা, নিঃশব্দ এক সীমাহীন অপরূপের ভিতর। মধ্যরাত্রি, বিদগ্ধ শিশির ঝরে পড়ছে শরতের মেঘ থেকে, পৃথিবীর সবুজ ঘাসে অরণ্যের শান্ত স্নিগ্ধতার ভিতর আর এক অদ্ভুত অনুরণন অনুভূত হচ্ছে ব্রহ্মাণ্ডের ভেতরে বাইরে। সকল তারারা বেশ স্থির উজ্জ্বল, সপ্তর্ষি মণ্ডল এই উজ্জ্বলতার ভিতর ব্রহ্ম অনুভূতিতে মহত্তম হয়ে উঠছে ঊর্ধ্বে মহাকালীর নিজস্ব নিয়মে। সত্য সুন্দরের এই যজ্ঞে বালক নচিকেতা বেরিয়েছেন পৃথিবীর অসুস্থতা সারাবার মহা ঔষধের সন্ধানে। পৃথিবীতেও প্রেম আছে, আনন্দ আছে, তাই সত্যের রয়েছে অনিবার্য উপস্থিতি। সুন্দরের আরাধনায় নিমগ্ন পাহাড়, সঙ্গীত মুখর যত ঝর্ণা, প্রবাহিত যত নদী আর গভীরতম নীল সমুদ্র আকাশকে ধরে রেখেছে বুকের গভীরতম বোধে। রাত্রির এই বিপুল আয়োজন অনুভবে ধরেছি একদিন, দেখেছি আমার ভিতর বাহির সমাহিত এক বিপুল ঐশ্বর্যের অহংহীনতায়। আমি আরো ঊর্ধ্বে তাকিয়েছি ঊর্ধ্ব চেতনায়, সেখানেও আমি, আমার চেতনার রং নিয়ে চৈতন্যময় হয়ে আছে বিশ্বচেতনা। নীরবে দাঁড়ালাম তার আলোকমালায়, গ্রন্থিত সুতোর ভিতর মুক্তির মুক্ত প্রকাশে। চরাচরের বিহঙ্গ হাওয়া ছড়িয়ে ধরল বড় আপন, আমি উঠতেই থাকি, উঠতেই থাকি নিঃশব্দ এক সীমাহীন অরূপের ভিতর। নমস্কার। তারাপ্রসাদদা বললেন যে চাক্ষুষ হয়েছে, এই হলো এই প্রথম, ঠিক কথা। কিন্তু তারাপ্রসাদদার সঙ্গে আমরা আমাদের আগেও আলাপ হয়েছে, একটা অদ্ভুত অনুজীবী অহংকারে আমরা বেশ দু বছর
আমরা পর্যুদস্ত হয়ে পড়েছিলাম, আমরা কেউ কারোর সঙ্গে কথা বলতে পারছিলাম না, সামনাসামনি আমরা দেখা করতে পারছিলাম না, তখন আমরা অপার্থিব একটি সংযোগ মানে সংযোগের আশ্রয় নিয়েছিলাম অনলাইন। গোপনাকাশের অনলাইন কিছু অধিবেশন হয়েছিল, সেই অধিবেশনে আমি তারাপ্রসাদদার পরিচয় পেয়েছিলাম। আজকে যদি এরকম কবিতার আসর না হতো তাহলে আমি বলতাম উনি কবিতা নিয়ে আলোচনা করুন, কেন ওনার কবিতা যেরকম সুন্দর ওনার কবিতার আলোচনাও ঠিক সেরকমই সুন্দর, সেটাও যেন একটি কবিতার মতন হয়ে থাকে। এই যে কিছু একটু একটি কবিতার অব্যক্ত অবস্থার কথা তিনি বললেন, সেটা তো কবিতা ছিল না, কিন্তু তিনি সেটা কবিতা, তার আলোচনাটাও একটা কবিতার মতন ছিল। আমরা পরবর্তী যখন কোনো অধিবেশন হবে আমি গোপনাকাশের কর্তৃপক্ষকে বলছি তারা যেন তারাপ্রসাদদাকে কবিতার আলোচনায় রাখেন। কেন আলোচনায় রাখলে কি হয়, এই ধরনের আলোচনা শুনলে কিন্তু আমরা সমৃদ্ধ হই, আমাদের হাত সমৃদ্ধ হয়, আমাদের হাত অনেক প্রকাশিত হয়ে পড়ে। আমাদের তো ছোট্ট উদ্যোগ, সেখানে তারাপ্রসাদদাকে আমরা ছোট্ট একটি উপহারে দিচ্ছি গোপনাকাশের তরফ থেকে। সকলকে অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্কার।